মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা প্রথম সিঁড়ি আছে, একটা হলো প্রথম সিঁড়ি, বলেন একটা কি, আরেকটা হলো আখিরি সিঁড়ি। আল্লাহ পর্যন্ত পৌঁছার যে রাস্তা আছে, একটা হলো প্রথম সিঁড়ি, আর হলো শেষ সিঁড়ি। প্রথম সিঁড়ি হলো ইস্তিগফার, প্রথম সিঁড়ি কি বলেন, আর শেষ সিঁড়িটা হলো রাদা বিল কাদা, আল্লাহ তাআলার ফয়সালাতে রাজি থাকা। শেষ সিঁড়ি কোনটা বলেন, আল্লাহ তাআলার ফয়সালাতে রাজি থাকা। ইস্তিগফার দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা শুরু হয়, আর রাদা বিল কাদা দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে তার জন্য কাজ করার সুযোগ করে দেন। ইযা আরাদাল্লাহু বিহি খায়রা, আল্লাহ তাআলা যখন কারোর ভালাই চান, ফালইয়াস্তামিলহু, তখন আল্লাহ তাআলা তাকে ব্যবহার করেন। সাহাবা জিজ্ঞেস করলেন, কাইফা ইয়াস্তামিলু, আল্লাহ তাআলা আবার বান্দাকে ব্যবহার করেন কিভাবে? তো রাসূল বলেন, ওয়াফাকাহুল্লাহ লিল খাইর, তখন আল্লাহ তাআলা তাকে আল্লাহর জন্য কিছু করার সুযোগ করে দেন। এজন্য জীবনকে দুভাগে ভাগ করা, এক ভাগ জমিনওয়ালাদেরকে দেওয়া, আরেক ভাগ আল্লাহ তাআলাকে দেওয়া। বলেন জীবনকে কয় ভাগে ভাগ করা, এক ভাগ জমিনওয়ালাকে দেওয়া, আরেক ভাগ আসমানওয়ালাকে দেওয়া, আল্লাহকে দেওয়া। এক ভাগ জমিনের মানুষগুলোকে দেওয়া, আরেক ভাগ আল্লাহ তাআলাকে দেওয়া। উচিত তো ছিল আল্লাহ তাআলাকে বেশি সময় দেওয়া, জমিনে কম দেওয়া, কারণ জমিনওয়ালাদের সাথে থাকবো অল্প সময়, আল্লাহ তাআলার সাথে থাকবো কোটি কোটি বছর। উচিত তো ছিল যার সাথে বেশি থাকবো তাকে বেশি সময় দেওয়া, আর যেখানে অল্প সময় থাকবো, যেমন ধরেন স্ত্রীর সাথে 30 বছর, প্রথম 30 বছর ছিলাম না, আবার সামনে কত বছর থাকবো না জানা নাই, তাহলে অল্প কয়টা বছর, কি অল্প কয় বছর, শামসুদ্দিন মোল্লা সাহেব কত বছর ছিলেন আমাদের মামির সাথে, কত বছর ছিলেন, 30 বছর, ইন্তেকাল হয়ে গেছে মামি, আল্লাহ তাআলা মামির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেবেন। তো আগে 30 বছর ছিলাম না, মধ্যখানে 30 বছর ছিলাম, সামনে কয় বছর থাকবো জানা নাই, বাচ্চাদের সাথে বাচ্চারা ছিল না 32 বছর, অল্প কয়দিন আছে সামনে কত বছর থাকবে জানা নেই, অথচ আল্লাহ তাআলার কাছে আমি ছিলাম, আল্লাহ তাআলার সাথেই আমি থাকবো। এজন্য মধ্যবর্তী কিছু সময় আল্লাহ তাআলাকে দেওয়া, বলেন মধ্যবর্তী কিছু সময় কি? যদি কেউ বিবিকে টাইম না দেয় সে অভিযোগ করে, তিনি তো আমাকে সময় দেন না। তা আমাদের রবও যদি অভিযোগ করেন, ও তো আমাকে সময় দেয় না। এজন্য আল্লাহ তাআলাকেও কিছু সময় দেওয়া উচিত না? আল্লাহ তাআলাকে সময় দেওয়ার জন্য রাসূলে কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের আগে 6 মাস গারে হেরায় নিয়ে একান্ত একা রেখে দিয়েছেন, একান্ত একা। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নবুয়তের আগে একাকিত্ব পছন্দ করিয়ে দিতেন। হুব্বে বা ইলাইহিল খালা, রাসূল বলেন আল্লাহ তাআলা আমার কাছে একাকিত্বকে বড় পছন্দনীয় করে তুলেছেন, তখন আমার কাছে একা থাকতে ভাল লাগত, তখন আমার কাছে একা থাকতে কি লাগত, ভাল লাগত। একা থাকতে ভাল লাগা, একা থাকতে ভাল লাগা, এটা নবীদের সিফাত। বলেন একা থাকতে ভাল লাগা এটা কার সিফাত, বলেন এটা নবীদের সিফাত। নবীরা একা থাকতে পছন্দ করতেন। বিখ্যাত সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে আমির আল জুমাহি, ইনি ইয়ামানের হেমসের গভর্নর ছিলেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হেমস থেকে কিছু মানুষ আসলো যে মদিনায়ে তৈয়বায় আমিরুল মুমিনীনের সাথে সাক্ষাতের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের হেমসের কিছু গরিবদের একটা তালিকা আমার কাছে পেশ কর, যে গরিবদের মধ্যে আমি কিছু বিতরণ করব কেন্দ্রীয় হুকুমত থেকে। তারা 100 জনের একটা তালিকা পেশ করলো, 1 নম্বর নামটা দিল তাদের আমির সাঈদ ইবনে আমির আল জুমাহি। তিনি গরিবদের তালিকায় কত নম্বর,
হযরত ওমর জিজ্ঞেস করলেন, আ আমিরুকুম আফকারুকুম, তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব? তারা বলল, হ্যাঁ, আমাদের আমির আমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে মেহমানখানায় দিয়ে দিলেন, প্রতিনিধিদেরকে মেহমানখানায় দিয়ে দিলেন, আর একজন দ্রুতগামী ঘোড়সওয়ার রাষ্ট্রদূতকে পাঠালেন, যাও এই চিঠিটা হেমসের আমিরের হাতে তুলে দিবা, আর একটা ব্যাগে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। কত হাজার স্বর্ণ মুদ্রা? 1000 স্বর্ণ মুদ্রা দিলেন, আর বললেন গিয়ে আমিরের হাতে দিবা, আর কি প্রতিক্রিয়া হয় এটা জানিয়ে রিপোর্ট করবা। ইনি গেলেন, গিয়ে দরজা সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কার দরজায় গিয়ে সালাম দিতে হয়? তিনবার। কয়বার? দরজায় গিয়ে বলতে হয় না অমুকের আব্বা আছেন ঘরে, এই কথা বলতে হয় না, বলতে হয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে অনুমতি হলে সালাম উত্তর আসবে, অনুমতি না হলে উত্তর আসবে না। এভাবে তিনবার সালাম দিলাম। হযরত ওমরের প্রতিনিধি সালাম দিলেন, আমির বের হয়ে আসলেন, এবার আমিরকে চিঠিটা দিলেন, ব্যাগটা দিলেন, ব্যাগে জানে না, দুধ জানে না ব্যাগে কি, চিঠিটা দিলেন, চিঠিতে লেখা, মিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইলা আমির হিন্দ সাঈদ ইবনে আমির আল জুমাহি, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে সাঈদ ইবনে আমির জুমাহিকে লেখা চিঠি। এরপরে লিখলেন, এই ব্যাগে 1000 স্বর্ণ মুদ্রা রাখা আছে, এটা তোমার ব্যক্তিগত খরচের জন্য, তোমাকে দেওয়া হাদিয়া, তোমাকে দেওয়া কি। ইনি এটা পেয়ে জোরে চিৎকার করে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলা উচিত ছিল কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? বললেন কি ইন্না লিল্লাহ? মানুষ কখন বলে? কেউ মারা গেলে ইন্না লিল্লাহ বলে, আর যদি বড় দুঃসংবাদ হয় বড় আওয়াজে ইন্না লিল্লাহ বলে। উনি এত যা জোরে ইন্না লিল্লাহ বললেন, বিবি ভিতর থেকে বলে উঠলো, হাল খুতেলা ওমর, কি বিষয়, ওমর কি নিহত হয়ে গেছে? বলে, না, বালিল আমরু আযামু মিন যালিক, ব্যাপারটা এর চেয়েও কঠিন, ওমর নিহত হলে আমার যে ক্ষতি হইতো এর চেয়ে কঠিন, আরো জঘন্য। বিবি বলে, হাল খুতেলাল মুসলিমুনা ফি মারিকা, কোন যুদ্ধে কি সমস্ত মুসলমান নিহত হয়ে গেছে? ব্যাপারটা এর চেয়েও কঠিন। আরে বলো কি ব্যাপার, এর চেয়ে কঠিন কি ব্যাপার, বলো বলো, কথা দাও, হাল তুইনি আলা যালিক, তুমি কি এই মুসিবতে আমাকে সাহায্য করবা, তুমি কি এই মুসিবতে আমাকে সাহায্য করবা? এবার বিবি বললেন, হ্যাঁ অবশ্য সাহায্য করব, অবশ্য সাহায্য করব। বলেন কি হয়েছে? এবার তিনি বললেন, উদখিলাত আলাইয়া দুনিয়ায়া, আমার কাছে দুনিয়া ঢুকে গেছে, লেহালাকে আখিরাতি, আমার আখিরাতকে বরবাদ করে দেওয়ার জন্য আমার কাছে দুনিয়া ঢুকছে, বলেন আমার আখিরাতকে বরবাদ করে দেওয়ার জন্য। এই জন্যই দুনিয়া আর আখিরাত সমান তালে চলে না। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়া বকদরে জরুরত দিতেন, প্রয়োজন মতো দিতেন, সমস্ত সাহাবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়া প্রয়োজন মতো দিতেন, সমস্ত ওলিদেরকে আল্লাহ তাআলা দুনিয়া প্রয়োজন মতো দিতেন। দুনিয়া 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 খুব বেশি হওয়া, দুনিয়া খুব বেশি হওয়া, এটা আল্লাহ ভালোবাসেন এর প্রমাণ নয়, বলকে আল্লাহ তাআলা আমাকে আখিরাতের জন্য ফারেক করে দেওয়া, এটা আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন এর প্রমাণ। আমি আখিরাতের জন্য ফারেক, বলেন আখিরাতের জন্য কি, বলেন ফারেক, ফারেক মানে অবসর, আমি একটুখানি সুযোগ আছে আমার। বিবি বিবিকে বললেন, তুমি এগুলো বন্টন করে দাও, ফজর হওয়ার আগে আগে ফোকারায় হেমসের মধ্যে এগুলো বন্টন করে দাও, হেমসের ফকিরদের মধ্যে এগুলো বন্টন করে দাও। বিবি তো বন্টন করে দিলেন, রাষ্ট্রদূত শুধুই দেখলেন, তামাশা দেখলেন। দূত এসে হযরত ওমরকে খবর দিলেন যে তিনি তো এই আচরণ করেছেন। হযরত ওমর বললেন, আমি তাকে দেখতে যাব, রাসূলের এই সাহাবীকে আমি হেমসে দেখতে যাব। হযরত ওমর এবার তাদেরকে ডাকলেন, আগের মেহমানদেরকে ডাকলেন, গিয়ে বললেন, প্ল্যান বানাও, প্রোগ্রাম বানাও, আমি হেমস সফর করব, কেন্দ্রীয় আমির হেমসে সফর করবে, হেমসে বিশাল বড় সভার আয়োজন করা হয়েছে, সমস্ত মানুষের সামনে দুটো চেয়ার, আমিরুল মুমিনিনের চেয়ার আর হেমসের গভর্নরের চেয়ার। এবার আমিরুল মুমিনিন বললেন, এই তার বিরুদ্ধে কি তোমাদের কোনো অভিযোগ আছে? হ্যাঁ, একজন বলল, আমার একটা অভিযোগ আছে,
ইনি দিনের বেলা আমাদের সাথে কথা বলেন, রাতে আমাদের সাথে কথা বলেন না। দিনে তিনি অভিযোগ নেন, রাতে অভিযোগ নেন না। এবার আমিরুল মুমিনীন, তো আমিরুল মুমিনীন গোসসা এসে তাকে দেখতে আসলাম, তার বিরুদ্ধে এত বড় অভিযোগ, সে দিনে কথা নেয় রাতে কথা নেয় না, কারণ দর্শাও, বলো তুমি কেন দিনে কথা নাও রাতে কথা নাও না, দিনে সবার সাথে মিশো রাতে কেন মিশো না, দিনে অভিযোগ নাও রাতে কেন অভিযোগ নাও না। তিনি বললেন, কাসাম তু হায়াতি, আমি আমার জীবনকে দুভাগে ভাগ করেছি, জমিনওয়ালাদেরকে আমি দিনের বেলাটা দিয়েছি আর রাতের বেলা আমি আমার রবকে দিয়েছি। বলেন জীবনকে দুভাগে ভাগ করা, এক ভাগ জমিনওয়ালাদেরকে দেওয়া, এক ভাগ আসমানওয়ালাকে দেওয়া, আসমানওয়ালাকেও কিছু সময় দেওয়া। বলেন বলেন কি বলছি, বলেন আসমানওয়ালাকেও কিছু সময় দেওয়া, রব্বে করিমকেও কিছু সময় দেওয়া, দিনে হোক রাতে হোক রব্বুল আলামিনকে কিছু সময় দেওয়া, যেন আরেকজনের জন্য আমার জীবন বিসর্জন হয়ে না যায়, বলকে আল্লাহ তাআলার জন্য কিছু সময় দেওয়া। আল্লাহ তাআলা পছন্দ করেন বলেই আল্লাহ তাআলা হায়াতের মধ্যে একটু বরকত দিয়ে দিয়েছেন। যদি 60 বছর বয়সে আমাকে নিয়ে যেতেন, যদি 70 বছর বয়সে আমাকে নিয়ে যেতেন, যদি গত করোনায় আমাকে নিয়ে যেতেন, কি করতাম আমি? আমার রব যেন আমাকে আরো কিছু সময় দিয়ে আমার রবের সাথে সময় দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য ইল্লা রাহমাতান মিন্না ওয়া মাতাআন ইলা হিন, এটা শুধুই আল্লাহ তাআলার ইহসান, এটা শুধুই আল্লাহ তাআলার মেহেরবানি, যে আল্লাহ তাআলা আমাকে আমার রবকে কিছু সময় দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা সিদ্ধান্তের উপরে রাজি হওয়া, বলেন আল্লাহ তাআলা সিদ্ধান্তের উপরেই কি হওয়া, আল্লাহ তাআলা সিদ্ধান্তের উপরেই রাজি হওয়া। এজন্য রিটায়ারমেন্টে আসার পরেও কিছু মানুষ চাকরি খোঁজে, কিছু মানুষ কি খোঁজে, উচিত তো ছিল এখন তিনি ভাবতে থাকা যে গত 30-60 বছর তো সময় দিলাম, এখন আমাকে একটুখানি ফারেক করে দিয়েছে, কত মানুষই তো চাকরির সময়ে চলে গেছে, লেকিন আমাকে আমার রব একটু সুযোগ দিয়েছে, এখন একটু রব্বে করিমকে সময় দিই, এখন যেখানে যাব সেখানের জন্য একটু প্রিপারেশন নেই, এবার ব্যাগ গোছাই। বলেন এবার কি গোছাই, বলেন এবার ব্যাগ গোছাই, এবার একটু ব্যাগ গোছাই, এবার ব্যাগে একটু সামান ভরি, এবার ব্যাগটা পরিপূর্ণ করি, এবার ব্যাগে একটু হাসানা নেই হাসানা, এবার ব্যাগে একটু নেকি নেই, এবার ব্যাগে একটু নির্ভেজাল নেকি ঢুকাই। এই জন্য রিটায়ারমেন্টে যারা আসেন তাদের জন্য তো খুশি হওয়া, যাক অল্প কয়টা দিন বাকি আছে, জানা নাই কতদিন বাকি, এই সময়গুলো আল্লাহ তাআলাকে দিয়ে দিব, সুযোগ থাকলে তিন চিল্লা দিয়ে দেওয়া। বলেন সব রিটায়ারমেন্টে আসলে তিন চিল্লা দিবেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। সব সরকারি চাকরিজীবীরা নিয়ত করেন যে অবসর যেদিন আসবেন ওদিন তিন চিল্লা লাগাবেন ইনশাআল্লাহ, তাইলে না আল্লাহ তাআলা বলবে হ্যাঁ তোমাকে আমি সময় দিয়েছি, তুমিও একটু আমাকে সময় দিয়েছ, তুমি আমাকে, আমি তোমাকে সময় দিয়েছি, তুমি আমাকে একটু কি দিয়েছ, তুমিও আমাকে একটু সময় দিয়েছ, আমি আমার আল্লাহ তাআলার ঘরে পৌঁছে গেলাম, আল্লাহ তাআলার ঘরেই পৌঁছে গেলাম। তিন চিল্লা দিতে যখন আল্লাহ তাআলার ঘরে গেলেন তখন রব যেন বলে, ওহ ও তো আমার ঘরেই চলে আসছে, ও তো আমাকে পাবার আসে আমার কি, ও আমার ঘরেই চলে আসছে। এই জন্য অবসর সময়কে কাজে লাগানো, অবসর সময়, আমাদের এক বুজুর্গ আছেন ঢাকার আবু তাহের মেজবাদ আহমদ রাকাতুম, তিনি আছেন এখানে, এই মানুষটা তিনি শুধুই লিখেন, তার কাজ কি বলেন, তিনি কারোর সাথে সাক্ষাৎ দেন না, কারোর সাথে কথা বলেন না, কোথাও মঞ্চে কোনো মঞ্চে তিনি যান না, ইনি বাংলাদেশের এক বিখ্যাত মানুষ, সারা পৃথিবীতে যাকে আদিব সাহেব নামে চিনে। দুর্ভাগ্য হলো আমিও একবার তার সাথে দেখা করতে গিয়েছিলাম কিন্তু দেখা দেননি, পরে ফিরত চলে আসছে, বলেন যে তিনি লিখছেন এখন ব্যস্ত, তো লেখার কারণে তিনি কাউকে সময় দেন না, তার হাজারো বই বাংলাদেশে আছে এবং পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠানে আরবি সাহিত্যের বই, তার বই পড়ানো হয় বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোতে, তার লেখা বই পড়ানো হয়। ইনি হলেন আবু তাহের মিসবাহ, হাফিজ রহমতুল্লাহ নাতিন জামাই, হাফিজ রহমতুল্লাহ নাতিন জামাই আবু তাহের মিসবাহ আমার দ্বারা কাতুম। তিনি বলেন কোন মানুষ যদি তার ফেলনা সময়কেও কাজে লাগাতো, ফেলে দেওয়া সময়কেও কাজে লাগাতো, তো সে আল্লাহর বলি হয়ে যেত। ফেলে দেওয়া সময় যেমন আসর থেকে মাগরিব কোনো ডিউটি নাই, এটা ফেলে দেওয়া সময়, এটা কি ফেলে দেওয়া সময়,
রাত্রে 9টা দোকান বন্ধ করেছি, রাত 11টা ঘুমোতে আমি যাই, এই সময় আমার ফেলনা সময়, এই সময় আমার কোনো কাজ থাকে না। তিনি বলেন যে আমাদের ফেলে দেওয়া সময়গুলো যদি আমরা কাজে লাগাতাম আমরা সকলেই আল্লাহর ওলি হয়ে যেতাম। তিনি বলেন যে টোকাই টোকাই টোকাইরা ফেলে দেওয়া জিনিস খোঁজে, আর ফেলে দেওয়া জিনিস দিয়ে গাজীপুরে আর নারায়ণগঞ্জে কোটি কোটি ডলারের ফ্যাক্টরি চলে। কি চলে কিনা বলেন? শুধু ফেলে দেওয়া জিনিস দিয়ে কি চলে? কোটি কোটি ফ্যাক্টরি, সমস্ত প্লাস্টিক ফ্যাক্টরি ফেলে দেওয়া জিনিস, সমস্ত পেপার মিল ফেলে দেওয়া জিনিস, বসুন্ধরা ফেলে দেওয়া জিনিস, কোটি কোটি ডলারের বাণিজ্য চলে আর ফ্যাক্টরি চলে কি দিয়ে বলেন? ফেলে দেওয়া জিনিস যারা ফেলে দিয়েছে, ছেঁড়া জুতা ছেঁড়া প্লাস্টিক এগুলো ফেলে দিয়েছে, কিন্তু ফেলনা দিয়েই অনেক দামি হয়ে যায়, হাজারো মানুষের সংসার ফেলনা দিয়েই চলে। তিনি বলেন যে আমি যদি আমার ফেলে দেওয়ার সময়, যেমন ধরেন এখান থেকে আমি ঢাকা যাব, এই ঢাকার রোডে রাস্তার এই সময় আমার জন্য ফেলনা সময়, আমার এখন কোনো কাজ নাই, এখন ড্রাইভার কাজ করে, আমার তো কোনো কাজ নাই। কি আপনারা ঢাকা যারা থাকেন, গুলিস্তান থেকে যাত্রাবাড়ি আসতে 3 ঘন্টা, তো আপনি যে রিক্সায় বসে আছেন এটা ফেলে দেওয়ার সময়। তো এই ফেলনা সময়গুলো যদি আমরা জিকিরে কাজে লাগাই কেমন হবে বলেন? হ্যাঁ, এই ফেলনা সময়গুলো যদি আমরা কালিমায়ে তৈয়বা পড়ি তো কেমন হবে বলেন? রব খুশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্তে রাজি হয়ে অবসর সময়কে আল্লাহ তাআলার জন্যই কাজে লাগানো, ঠিক হয় না ইনশাআল্লাহ?